এখনকার জামানা 2-5 টাকা চলে না রে বাবা জিরা দেনি কিছু ভিক্ষে দিবেন ভাই আশেপাশে কিছু দেন ভাই এরে ফকিনি চোখ খুলিস হা আয় ফকির তুমি এখানে দাঁড়া কি করতেছো আমি এখানে ব্রেক ড্যান্স দিচ্ছি হ্যাঁ ব্রেক ড্যান্স আই এম এ ডিসকো ড্যান্সার ফকির শামিম কই বসেছিস তুই হালার ফালো এখানে তো টাইসন বইবো তিন রাস্তার মোড়ে তুই কেন বসেছিস ও সাইজে ছোট আরে ভিক্ষা বেশি দিব আমি তো সভাপতি বলতেছি গলা বুঝছ না মগরব হ্যাঁ এ শামিম ওরে জায়গা ছেড়ে দে তুই যা তিন রাস্তার মোড়ে সব সময় বসে ও থাকুক তুমি এমন ভাব দেখাইতেছ মনে আমি ক্লাবের সভাপতি ব্যাংকের সভাপতি হ্যাঁ কোন অফিসের সভাপতি আরে হালার মাতারি আমি তো এলাম ফকিরের সভাপতি ফকিরেরা ভিক্ষা করে আমার এনে ছান্দা দিয়ে যায় আর কতদিন মাইনসেট টাহাই যে মাই দেখা ভাই আয় মাই দেখাইতেছি মানে তো ফকিরটা মাই দেখাইতেছ না তুমি কেন একটা সভাপতি লাগে না তাকে টাকা দিবে না ও এসব বান্দা ছাড়ো মরবে না মরার ভয় নাই ফকিরের কাছে ভিক্ষা তার কাছ থেকে খুঁজো তুমি জাকাত তা জাকাত খুঁজি ফালতু কথা শোনো মার্কেটে যাইতে আছি খালি মার্কেট মার্কেট করো কেন তুমি হারবে কি তুমি তো সারা শুধু ফকিরের কাছ থেকে এই করো সেই করো মুই গেলাম মার্কেটে যামু যাইয়া তুমি এমন ভাবে বলবে মানুষ মনে করবে ব্যাংকের সভাপতি কোন সোসাইটির সভাপতি কোন এগ্রিকালচারের সভাপতি এটা মনে করবে ফকিরটা যেন তোমার মুখে দিয়ে না আসে এটা তুমি জানো আর আমি জানি ঠিক আছে কিন্তু আচ্ছা কি মার্কেটিং করবা তোমার দিতে হবে না তুমি দিলে তারপর দামি দিবা কষ্টের টাকা আমার আমার কামি ফুট পাবে গুলিস্তান আছে না 500 500 400 300 এন্ত কেটা লমু কি আছে ফকিরের নজর তো জোলার দিকে এই কথা বারবার বলো কেন দেওয়ালের কান আছে কে শুনে যাইবো খুব হালা ভালো ফকিরের সব তুই তো বাইরে বাপ সব দেখে চা দোকানে যায় এই টেবিল মুছি দে গ্লাস দুই ফানি দে এটা ভাবে দেখাই তোলা পানে কো সার আইছে খাওয়ার পরে 1 টাকা বকশিশ দি ওরা তো মনে করে বিশাল সভাপতি এই আমি যাচ্ছি আচ্ছা যা এই একটা কথা মনে পড়ছে কি আমি যখন চা দোকানে সিঙ্গারা খাইলাম কাঁচামরিচ দিয়ে দুইটা সিঙ্গারা খাইলাম খাওয়ার পরে ছেলেটারে 2 টাকা বকশিশ দিলাম হালা বাবা কো স্যার আপনার খুব ভালো লাগে তখন আমার ভিতরে একটা উতাল পাতাল শুরু হয়ে গেল কেন এই ফুল আমার স্যার কইলো আমার কইলো খুব ভালো লাগে হয়তো আমি ভবিষ্যৎ নেতা আমি সামনে নির্বাচনে দাঁড়াবো হ্যাঁ দাঁড়াইও তোমার আমি বোর্ড দিব কিনা আমার সন্দেহ আছে ফকিরের আবার আবার ফকিরের সভাপতির আবার নির্বাচন গেলাম আমি কথা কথা অপমানি করে হ্যাঁ এ বোনা জল্লাদ এ কার কথা লিখছিলাম কে জানে কত দিল টাইসনে দিছে কত 40 টাকা তারপর খুচরা টাকা কোন হালা ফালা দিল হ্যাঁ এই বেড়া তোর সভাপতি সব কি কইছে এই জায়গা তুই উঠতে কইছ না কি হলো উঠ থেকে লেগে দূর বাচ্চা একটা কিক মার দিম তোর বাবা বাবা 14 বছর নাম বোঝাই দিব বলে দিম কোন কিক মারার কোনো সাহস নাই কারণ সভাপতি যা করব তাই করতে হইব এই জায়গায় প্রতিদিন আমি বইয়া ভিক্ষা করি এই জায়গায় আমি বাবু আজকে তুই বইছস একটা বাদ দি ভাই লাগ তোকে পিনিশ কি করবো একটু মিটে ফোটায় বুলডো যদি সাবা দিয়ে দিল যেন রাস্তা লাগে মিশে যাস আমারে মারবো পরে মনে করে যে তুমি কি মাপ পেয়ে দেবা সভাপতির কাছে বিচার দিলে বিচার অবশ্যই হইব বুঝছো কি তুই বাঁচি যাস খালি একটা টাকা একটা দেবো ভয় না সভাপতি আহ চল চুপ বেটা কোন আমি তোর একটা কথা কই মনে করে সারাদিন ভিক্ষা করে আজকে জমা দিতে হইব যদি আজকে তোর লেগে আমার জমা কম হয় তাহলে কিন্তু আমার বেতন ওখানে না দেবো এই সুযোগটা তো আমি লুচি না 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 তুই সুযোগটা ফেললে যদি আর এই সুযোগটা না হলে তুই তো বাম্পার মারি দিবি ইয়ালে তো ঘন্টাটা নষ্ট করছি এখানে দাঁড়ায় আরে ফার্স্ট টাইম দিন দাঁড়ায় তো কি বলতেছিল জানি ও তুই বিয়ে সাথে না বিয়া হলো করি নাই তবে বিয়া করবো একটা পছন্দ আছে পছন্দ করে থেছি জানি জানি তুমি কাকে লাভ করো
আমি কারে পছন্দ করি আর না করি এটা আমার ব্যাপার, তুই কি যাতরা দিলি আমার তো ভিক্ষার সময় দিতে দেখা। তোর যদি আরেকবার হিতির দিকে চোখ তুলি তাকাই চোখ বিশ্বাস কর আর দুই রান আছে বার মধ্যে রাখি তোর গাছটা আছে না কট কট মট কট কট মট কট মট করে ভাঙি ফেলবো। আর পাঁচ মিনিট মন্দির পুরা পাঁচ মিনিট করে তুই এক ঘন্টা খেয়াল আছে এই এক ঘন্টায় আমার কামাই আছিল না এলো 500 টাকা। হ্যাঁ এরাই বড়া তুই তো বড় দরদ কথা আছে এক ঘন্টায় তো 500 টাকা ইনকাম হইব আমি তো আমি 75 মিনিট ধরে বসি 20 টাকা পাই নো তোরে পাইব কেমনে কারণ তোর দিকে তো মায়া করে না আমার দিকে মায়া করি কোন তুই যে মায়া লাগে পিরিত করাস ওর 5 মিনিটে এক টাকা তো তুই জীবন ইনকাম করতে পারবি না কারণ তুমি দুই কা দর চাও তোমার কোনো দিন বেশি দিতা কর তোমার সাথে বেশি কামাই আমার কারণ সভাপতির যখন মনে হয় টাকা বেশি দেই আমার বেতনটাও বেশি করে দেই আমি কি কামাই করি না এই একটা ওই ডিবল ফান্ডে তুই আদি চল সভাপতি বলি তুই বাঁচি গেছো আর দুটা মিনিট কি মানে যে সভাপতিকে ফোন দিলাম না না হ্যালো আরে পড়া খারাপ যাই 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 আ বাবু আ বাবু দান করিলে মান কমে না জান্নাতে হয় ঘরবাড়ি ভালো থেকে দোয়া করি গো মা কাছে খাওয়ারা আব্বা খালু দাঁড়া দেড় কয়টা টাকা দেওয়া যান ও চাচা খালু আব্বা আব্বা গো আব্বা আবার কয়টা টাকা পাঁচটা টাকা দিয়া যান আব্বা গো আব্বা কয়টা দিন ধরে খাই না কয়টা টাকা দেড় গো আব্বা আমাকে বাপ মা নাই আমার কেউ নাই গো আরে আমার আমার একটা পোলা আছিল তোমার মতন মরে গেছে করে কয় টাকা বাবা শুনো তোমারে না আমার পোলার মতন আদর করুন চলো আমাকে বাড়িতে একবার আমার স্কুলে ভর্তি করাই দিমু তারপরে তুমি বড় ক্লাসে পড়বা ইউনিভার্সিটিতেও পড়বা কি করে আপনি বাড়িতে নিবেন স্কুলে পড়াবেন ভালো ভালো খাওয়ান দিবেন তারপরে কাপড় চোপড় দিবেন হ্যাঁ আমার দিকে কি মায়া লাগে হ্যাঁ রাস্তাঘাটের মানুষ নয় বিখ্যাত বলেছে 10-5 টাকা দিয়া যাইবেন গা মায়া দেহায় বাড়াইছে মায়া দেহায় কোন লাভ নাই তোরে তোরে মনে করছিলাম খুব ভালো আদর করে আমার ঘরে নিতে চাইছিলাম তুই এত বড় বেদ্য আদরে খেতা বুড়ি আমার ডেলি কামাই আছে 3000 করে জানেন আপনি 3000 করে কামাই আছে ভিক্ষা করাসকা ভিক্ষা করে এটা মায়া লাগাই আর ভিক্ষা করি একবার মায়া দেখা বার গিয়ে একবার মায়া লাই গেই গেছে বাড়িতে নিব স্যার ওয়াসা ম্যাডাম কিছু সাহায্য করেন না সকাল থেকে কিছু আমার স্বামী তো আমাকে ফেলাতে আর এক জায়গায় বিয়ে করেছে আমি কত কষ্ট করে একদিন গেদালি বাড়ির থাই গেদা চাউল খেয়ে এসে ভিক্ষি করতেছি দেন চাউলে কিছু খাইবি দেব দেন সকাল থেকে কিছু খান হইল না রে সোনা কে এত সুন্দর করে দুঃখের কথা করলাম তাও হইলি না আরে অভিনয় কি এত সোজা আপা বিশ্বাস করেন আপা আজকে 3 দিন ধরে কিছু খাইনি আমার একটা মতো ছেলেরা দুধের মাছ দুধের জন্য আপনাকে বিক্রি করেন কি বিক্রি করি আমি তো ফকির সমিতি সভাপতির বউ ওয়াল্লাহ আপনি সভাপতির বউ তাহলে বিক্রি লাগবে না নে আপা সারা কি একটু কয়ে নামাজ দিনে বেতনটা বাড়া দেয় কিন্তু তোমার তো হচ্ছে না
আমার শোনা বাবু জানতুন তুমি কি ময়না পাস আপনার এখানে চাকরি করবেন রিজাইন রিজাইন হে ক্ষমতা মোর নাই আর রিজেন্টার ক্ষমতা মোর দেয়া হয় নাই বুঝছো কেন কেন দেওয়া হয় নাই এটা কি বলছেন আপনি আমি চাই না আমার বাবু সোনার টিয়া ময়না পাকে আমি বিক্রি করি দেখাই মাপ গর্ব তোর একটা কথা বলি ফকির সমিতির পরি সমিতির যদি সভাপতি জানতে পারে যে তুই এই যে এই না সে গুতাইয়া তুই যে একজন ফকির নিয়ে যে চাকরি নট করতেছ তোর তো কোবাইবে কেন বুঝতেছেন না কেন বুঝতেছেন না এই মেয়েটিকে আমি খুব ভালোবাসি তাই না শোনা হ্যাঁ ভালো তো বাসি মনে মনে তোমার খালি কবির বাড়ি নিতাই সেই জন্যতে তোমার জন্য সাইজি গিজি বাড়াই বোঝা না অবশ্য ভিক্ষিও কম পাই সেই জন্য ঠিক করলাম আমি কিন্তু পারতাম এখন ওনার হাতে ধরে পায়ে ধরে হাতে ধরে ওনার কাছ থেকে তোমার আমি চাকরিটা নট করার জন্য কিন্তু তুমি আমার মনের দুঃখ না বুঝলো না তুমি একের কথা বলে আপনি কিন্তু বেশ সুন্দরী আপনি সামনে খুব ভালো লাগে কিন্তু আপনি যদি ফকির সভাপতির কাছে থাকেন আপনাকে মানায় না আপনাকে আপনার তো বিবাহ হওয়া উচিত ছিল এই এলাকার এমপির সাথে হয়তো রে মা বাবাকে কিছু শেষ করলো নাইলে মর কি কাম ছিল কলেজ জীবনে কত প্রেমিক ছিল কত নাইলে বিবাহ ছিল একটা কথা আছে কি আপনি চাইলে এখন একটা সুযোগ নিতে পারেন এসরে তুই রোজ আমার পিসপিস করিস আর তুই ম্যাডাম সেদিন বলতে লিসিস এ ওরে লুসা এ এই আই ওয়ারে কি শুনেন আমাদের এলাকা আছে ওই রাকিব আছে মন্ত্রীর ছেলে উনি আপনাকে বিবাহ করতে রাজি আছে আপনি যদি না মুই রাজি নাই কারণ হইতো আরে এই ছেলের নাম রাখি চললাইছে কি সুন্দর না ইস্পাটা হাই এই যে কাছে আপনি নাম্বারটা আমাকে দিয়েন এই সভাপতি সাহেবকে বইলে আপনাকে ভিক্ষা করার ব্যবস্থা করে দিব আনি ঠিক আছে তুই আমার নামে এই নাম ভাঙায় খাইতেছিস মন্ত্রীর ছেলে তুই আমি তার সাথে বিবাহ করতে রাজি টাকা পয়সা চাইছে আপনার কাছে কিছু না আমি কিছু চাই না আর টাকা পয়সা চাবো না আমি এই টাইটার জামা কাপড় যা দেখতেছেন এগুলো সব আমি ভাড়া করে নিয়ে এসেছি সব টাকা পয়সা হচ্ছে ওর সব টাকা পয়সা মালি মানাবি চল্লা গেল চল্লা গেল আপনার মন্ত্রী বউ বা মন্ত্রীর ছেলের বউ হিসেবে মানায়নি আসলে যার যেখানে ঠাই সেখানেই মানায় ফকিরের বউ হিসেবে আপনাকে খুব ভালো মানিয়েছে ওকে আমাকে অপমান করে গেল সভাপতির বউ হিসেবে শোনো এই ছেলেটাও সুবিধা না বুঝছো এই ছেলের পিছনে ঘুরে ঘুরে লাভ নাই তোমার যদি বিয়ে করতেই হয় তুমি সভাপতি সাহেবকে বলবা আমিও বলবো তোমাকে একটা ভালো একটা ফকির ইনকাম হয় এরকম একটা ফকির সাথে বিয়ে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ম্যাডাম কিন্তু ছেলের সাথে মোটর মোশন কথাবার্তা বলো ও ওই রবি ম্যাডাম যাক জেনে পায় তাক ছাড়ে না আমাকেও ছাড়ে না জন সুযোগ পায় আমাকেও অপমান করে না ছেলেটা তো সুবিধার না আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া অভিনয় দেখি আবার দাও তো কিরম করবে আমি তিন দিন ধরে কিছু খাইনি এই যে হ্যাঁ যাও 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 আমাকে যে জন্য পারেন গো ভাইয়া 10-20 টাকা ভিক্ষা দি যান
এখনকার জামানা 2-5 টাকা চলে না রে বাবাজি রা তুমি এখানে দাঁড়া কি করতেছো আমি এখানে ব্রেক ডান্স দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ব্রেক ডান্স আই এম এ ডিস্কো ডান্সার কি কয় সব তোরা বাস দিয়ে দাও লম্বা করে দিব কতবার বলছি তুমি একা ছাকা দি গরতন বাইরিবি না কি আরে মানুষের নজর হইতো না আর দূর কি দা আমার দিক নজর দিবি ফইনি শোনো কালকে একদিন ফাইন দিয়ে এত বড় মেকআপ কিনেছি তো ভাবলাম নতুন তো একটু মুখে চুহে দি লাগাই কেও দে আছে ভালো আছে না এই তুই আল্লাহ সব আমার চোখ তো বাদ দাসাই মেকআপ কিনছি আয় চুরি আলাই ইয়ুম তোর মেকআপ কে কিনে দিছে দরবারে দেখ জানা তাই চলো বাচ্চাও আল্লাহর কি রুয়া কিনে দাইনি কে আমি আমি বিক্রি করি না আমার কাছে চিয়া নেই নাকি মানুষ থেন কি কামে লব আর তোমার কলি তো তুমি কিনে দাও থেন কি কামে লিবি দাও ঠিক আছে আমি বুঝি লইছি যদি তাই চলো দরবারে তোরে দাও কিছু আর তুই যদি লইছ বিচ্ছাত কর আটা না কি কইবো দাবার মাঝখানে রাখিও পরে দা দিয়া খুব দি খুব জায়গা আলাদা করে ফেলবো পরে ওইটা দিয়ে আবার ভিক্ষা করা শুরু করে দিও বিশ্বাস করো না বিশ্বাস কেন করছো বিশ্বাস করো তোমার মাথা সিয়ামি জীবন হলেন উঠেন শোনো আমার না ফেরেন লাভলি শুনে ফিরে গেছে আমার মাথা ফাঁক দিছে কিলে আমার মাথা ফাঁক দিছে এই ফাঁক দিবি কি কামে এনে খারাপ শুধু হয় খারাপ তুমি আমার মাথা ঠিক প্রথম কাছে না হ্যাঁ ইয়ালা ফাঁক দিছে ওই তাই শুনলে বিশ্বাস করি কিন্তু ভিতরে যে কোনো আমার ইয়ালা বিশ্বাস করতে হয় না হাতে তো বহর বিছে আরা বুঝছি বুঝছি তোমাকে আজকে হরদ দি একা একা সত্যম না তুই এখন তো আল্লাহ গো কান্দা আপ দিয়ে দোয়া করবি আচ্ছা সভাপতি তো মানি লিবি না নিশিদা দরকার লাগে সভাপতি চেঞ্জ করে বলাম ঢাকা সভাপতি দেখবেন হ্যাঁ পালাবি চলো আকাতে চাগালা বান্দে জালাবান তোর সমস্যা নাকি তুই দরকার বলে এক টাকা দিয়ে দুই টাকা দিয়ে তাই তো হয় না তুই খালি এক কথাই কস এক কথাই কস আজকে খালি সভাপতি হোক আইলে দেখবি যে তোর বিষয়টা যে আমি কেমনে করি আমার তো মনটা মনে হচ্ছে যে আমি নিজে কথা এই যে বাংশি বে কান্দিও না কান্দিও না মায়া বাবা রে তোমার মায়া বাবা কেন আমি আজকে ভিক্ষা চাইছি আমার তো নাম করি ভাই একই কথা বলছি এটা এটা তুই আগে দেখুন ভাই হ্যাঁ তুমি এদিকে চলে আসো একটু তাই জন্য একটু কথা তাই জন্য দিকে আচ্ছা রে ভাইয়া তোর প্রবলেম কি যখন ধরে রে ভাইয়া তুই খালি আরে কাজ পাইয়া মাফ করো মাফ করো মাফ করো হ্যাঁ বিগত তিন দা বাসা ধরে তুই মাফ করতে 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 আমরা নিজেরা ফাঁপি হয়ে গেছি তুই কি এমন মাফ কাম করছো যে তোরে মাফ করতাম ভাই মাফ করতে কমু না কমু কি দেশে ফকির এত বাড়ছে টাকা দিতে দিতে আমি নিজে অপকির হয়ে গেছি এর লাইয়া কইতাম খালি মাফ করেন ভাই লাডি তোর আল্লাহ আই যে মনে এমন কাম করছো তুই আরে মাফ করে দিও ভাইয়া তুই এটা তো কি করবেন ওদের টাকা আমি কোনো একটারও পাইতেছি না আর বাকি ফকির আর কুদ্দুস মালিক আর ওদিকে রাখোই আরে সব মরে মরে আছে তোরা এটা কেন তুই ফোন ধরছ কেন ফোন ধরে মারতেছে এটা কি চুরি করছে তোর টাকা চুরি করছে আমি জানা আমি তো তেলে কি করছে আমি ভিক্ষা দেই না ভিক্ষা ওরে বাইন দেখাচ্ছি সুন্দর আছে উস্তাদ সুন্দর আছে আঙ্গরা এই যে মাঞ্জা আলাগ মত আঙ্গরা খালি ঠ্যাং দেখাই দেখাই হার করছে কতকে মাফ করে মাফ করে এই তুই কি এবার কিছু তো তোরে মাফ করে দিতাম আমরা আরে এটা স্বাধীনতা বিষয় যার যার ব্যক্তিগত ব্যাপার হয় ভিক্ষা দিব না দিব না আর না দিলে তো কইবে মাফ করেন এটা তো আমরা ব্রিটিশ আমল থেকে শুনে আসি ফকিরে ভিক্ষা চাইলে না দিতে বলে মাফ করেন তো বেটারে এভাবে বান্ধি পিটাবি ও ভাই ঠিক কই যায় মানে অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনা কেস খাবে কি তুই না আমি এই সাথে আমরা চাবান সব কিলা রাখি দে এ বল আর খান কইছে আরে সরে না চলে কামরা কামতে কবি জান ভাই আমি ফকির সমিতির সভাপতি বলছি ভবিষ্যতে আপনার কাছে আর ভিক্ষা চাইবো না ভাই যাবি না কোনো দিন জান ভাই জান সরি ভাইয়া সরি এই এই শামিম টাইসন গত তিন দিন থেকে তোরা টাকা জমা দিচ্ছিস না কেন টাকা দিমু কেমনে কেমনে জমা দিমু ওই যে সকালে আপনারে ফোন দিলাম না এই শামিম না আমার জায়গায় বয়ে ভিক্ষা করতেছে হেনে না এলো আমার দুই ঘন্টা খেয়ে লাইছি পরে মনে করেন যে যাও বসি কয়েক টাকা ভিক্ষা করছি পরে দেখলাম কি এই যে হাই নাসিনের লগে প্রেম প্রীতি করে হারা দিন কাটায় দেয় আমি এত কষ্ট করি আমার বেতন কম আর হ্যাঁ ভিক্ষাই করে না প্রেম করে তাও তার বেতন দেখি এই শামিম ভিক্ষার মাঝে তো কথা ছিল না তোমরা প্রেম করবা না তার ব্যাপারটা কি ওকে তো আই লাভ ইউ
আমার মনে হচ্ছে আরে ইয়ালা চিন্তা করছি আজ আমরা দুজনে একসাথে ভিক্ষা করি আমরা দুজনের টা একসাথে পাবে নাকি এই গাটি দাও হ্যাঁ গাটি দাও গাটি দাও এই এটা তুই হাতে নে হাত ধরো আমার হাত ধরো বাস বুঝছি তোর বাবার যে অবস্থা অসুখ বিসুখ কাজ কাম করতে পারে না আমি ওকে নিয়ে গেলাম ওরা ভিক্ষা করতে হবে আর বাসায় কাজ করবে তোরা ঠিক মতো ভিক্ষা চালাই যা ঠিক আছে কথা আছে না গাছে কাটাও গোপাতে বহুত দিছি খুব কাম হয়েছে খুশি হয়েছি আমার দিকে খুশি লাগতেছে।